أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আমরা এর আগের ক্লাসে আলিফ থেকে থা পর্যন্ত কোরআন শরীফে যে যে ধরনের হয়ে আসে সাধারণত তা দেখেছি এবং শিখেছি। আজকে আমরা শিখব জিম থেকে। কোরআন শরীফে জিম বিভিন্নভাবে আসে, আমরা তা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে জিম, যদি জিম কখনো কোনো শব্দের শুরুতে আসে তাহলে এরকম আসে, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, জিম ঠিক এরকম আসবে। শব্দটি দেখি এবং মনে রাখি, জিম যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম আসবে, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে মাঝখানের শব্দটিতে, জিম জিম। আবার জিম যখন শেষে আসবে, একদম শেষের দিকে, তখন জিম এভাবে আসবে। কোরআন শরীফে আমরা এই তিন ধরনের জিম পাব ইনশাআল্লাহ, আমরা মনে রাখার চেষ্টা করি। তারপরে জিম যখন হবে, তারপরে হা, বড় হা, নুক্তাবিহীন, জিমকে নুক্তা না দিলে যা হয়, তো এটা স্মরণ রাখা খুব সহজ, শুধু নুক্তা না হলেই হয়। এর আগে আমরা শিখেছিলাম দাঁত এবং মাথা দিয়ে কি করে হরফ চেনা যায়, তো এখানে তাই দেখতে পাচ্ছি, শুধু জিম এখানে নিচে নুক্তা না থাকাতে হা হয়ে গেল, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে প্রথম শব্দটিতে, যখন শুরুতে হয় তখন এভাবে, মাঝখানে হলে এভাবে, শেষে হলে এভাবে। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে তিন দাঁত দিয়ে শিন হয়, এই যে এখানে তিন দাঁত দেখা যাচ্ছে, শিন। এখানে নুন, এটা সবাই চিনতে পারবো, এটাও আশা করি চিনবো, এই জন্য এই যে এক দাঁতের উপরে এক নুক্তা, উপরে এক নুক্তা হলে নুন। তারপরে এখন শিখব খ কিরকম আসে, একই রকম মনে রাখা খুব সহজ, জিমের মতোই, শুধু নুক্তা, জিমের নুক্তা থাকে নিচে, খয়ের নুক্তা হবে উপরে, খ তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কোরআন শরীফে, খ শুরুতে আসলে এরকম হয়, মাঝখানে হলে এরকম হয় এবং শেষে আসলে এরকম হয়, জিমের মতো, শুধু নুক্তা উপরে আসবে। এখানে আমরা এই হরফটি আশা করি চিনতে পারবো, এই হরফটি বা, সরি, এই হরফটি বা, আফওয়ান, এই হরফটি বা, কারণ এক দাঁতের নিচে একটি নুক্তা হয়েছে, আর এই হরফটি ঠিক তার বিপরীত, এক দাঁতের উপরে একটি নুক্তা হয়েছে, নিচে হলে বা, উপরে হলে নুন। দাল, দাল চেনার একদম সহজ উপায়, কেননা কোরআন শরীফে দাল সাতটি হরফ আছে এমন, যে হরফ অন্য হরফকে যুক্ত করতে পারে না, বরং ওই হরফগুলোকে অন্য হরফ যুক্ত করে, এর মধ্যে একটি হলো দাল। দাল কখনো অন্য হরফকে যুক্ত করতে পারে না, বরং অন্য হরফ তাকে যুক্ত করতে পারে। এখানে প্রথম শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি দাল, এই দাল যদি একা হয়, এই শুরুতে আসে তাহলে এরকম আসে, যদি মাঝখানে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি আরেকটি হরফ দালকে যুক্ত করতে পেরেছে। এখানে এই হরফটিও আমরা চিনতে পারবো আশা করি, এক দাঁতের নিচে দুই নুক্তা, তাহলে এটা কি হয়ে গেল, ইয়া, অবশ্যই সবাই বলতে পারবো, ইয়া, ইয়া দালকে ধরতে পেরেছে, ইয়া দালকে ধরতে পারে। শব্দের শেষে যদি দাল আসে তাহলে এরকম হয়, দাল শব্দের শেষে আসলে এরকম হয়। দাল এবং জাল একই রকম, একই, সুতরাং এটাকেও আমরা চিনতে পারবো, দাল এখানে এসেছে, দাল এখানে আমরা দেখতে পাচ্ছি, দাল শুধু দালের উপরে নুক্তা হলে দাল হয়ে যায়, একই রকম, শুরুতে আসলে এরকম, মাঝখানে আসলে এরকম এবং শেষে আসলে এরকম, শেষে আসলে, সে শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি শেষে আসলে এরকম। র, দাল দালের মতো র ঝা একই রকম, শুরুতে আসলে এরকম হয়, শুরুতে আসলে, মাঝখানে হলে এরকম হয়, মাঝখানে হলে, মাঝখানে শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি সদ রকে ধরেছে, সদ কিভাবে চিনতে পারলাম, এর আগেই আমি বলেছিলাম মাথা দেখে হরফ চেনা যায়, এখানে এটা স্পষ্টই বুঝতে পাচ্ছি যেটা সদের মাথা, সদ রকে ধরেছে, ঠিক
যখন শেষে আসবে তখন র এরকম হবে। এই হরফটি অবশ্যই চিনতে পারবো, নুন, কেননা এক দাঁতের উপরে এক নুকতা। র রয়ের মতোই দেখতে, সবাই খুব সহজে চিনতে পারবো, ঝা এরকম হয় ঝা, কারণ রয়ের উপরে একটা নুকতা দিলেই ঝা হয়ে যায়। শব্দের শুরুতে আসলে এরকম হয়, শব্দের মাঝখানে হলে এরকম হয়, শব্দের শেষে হলে এরকম হয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত হরফগুলো স্মরণ রাখার তৌফিক দান করেন।